সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের আশা নিয়ে সারা দেশেই পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আনুষ্ঠানিকতায় পালিত হয় দিবসটি। সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে বৌদ্ধ ধর্মানুসারীরা। বৌদ্ধবিহারগুলোতে ছিল বুদ্ধ পূজা ও শির গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার আয়োজন। আমরা যে কোনো সংঘাত থেকে নিজেদেরকে কিভাবে পরিত্রাণ পেতে পারি এবং কিভাবে সবাইকে ভালোবাসার সহিত কিভাবে আমরা মৈত্রী স্থাপন করতে পারি, এটা আমাদের বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। বৌদ্ধ সাংস্কৃতিক জাগরণ এবং সম্প্রীতির মূলবন্ধন, এইটাকেই যেন সবার হৃদয়ে ধারণ করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের আজকে। সকালে রাজধানীতে শান্তির বাণী সর্বসাধারণের মধ্যে প্রচারের জন্য আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিহারগুলোতে প্রার্থনা করা হয়। নাজি আফরিন, এটি নিউজ, ঢাকা।